আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? ভালো আলহামদুলিল্লাহ। আপনার নামটা কি? মোহাম্মদ ইউনূস। ভাই এই যে আপনার কাছে যে বিভিন্ন ধরনের দেখতে আম দেখতে পাচ্ছি এইখানে, এই আমগুলো কোন জায়গা থেকে আনা আপনার এখানে? এই আমগুলো আছে টেকনাফ থেকে। টেকনাফ থেকে? এই টেকনাফ থেকে যে আমটা আপনারা আনেন এইটা মানে কি জাতের আম? এটা এটা কাঁচা হিসাবে বিক্রি হয়, প্রত্যেক বছরই সিজনলি এই টাইমে এই আমগুলো আসে। এই কাঁচা আম? কাঁচা আম। এখন তো আমের সিজন না। এটা হইলো আপনার ওই অগ্রিম অগ্রিম সিজনের আম, এটা এই সিজনই হয়। শুধু এই সিজনেই হয়? এই সিজনই হয়। এখন তো আমের সিজন নাই, এখন বাজারে আম আপনারা কেমন দামে বিক্রি করতেছেন আজকে? এখন 200 টাকা কেজি, 150 টাকা কেজি, 100 টাকা কেজি। আমের কোয়ালিটি বুঝা? আমের কোয়ালিটি বুঝে। এই যে আমটা আছে আপনার কাছে, এই আমটা কেজি কত করে বিক্রি করতেছেন আপনারা? পাইকারি 200 টাকা চলে। এটা পাইকারি 200 টাকা? 200 টাকা। এটা কি মানে এমনিতে টক আছে নাকি? এমনি এখন টক। একটা জাত আছে না যে কাটা কাঁচা মিঠা? কাসমা? কাসমা আম না, এটা হলো আপনার টক। এই সিজনে টক পাকলে মিষ্টি হয়। পাকলে মিষ্টি হয়। এটা এটা কত করে বিক্রি করতেছেন কেজি? এটা আপনার 200 টাকা কেজি পাইকারি। 200 টাকা কেজি। এই আমগুলো এখন বাজারে চাহিদা কিরকম আছে? আচ্ছা মোটামুটি চাহিদা খারাপ না, ভালোই। রুটি চাহিদা খুব ভালোই আছে, ভালোই। দেখতে পাচ্ছি আপনার সামনে যে ঝাঁকাভর্তি যে আমগুলো আছে এইটা মানে কি জাতের আম? এগুলো এগুলাকে বলা হয় আপনার ওই যে আম আছে না, ল্যাংড়া আম, ল্যাংড়া আম, ওই যে হাড়ি ভাঙ্গা আম, এগুলা আমগুলা চাহিদা ভালো আছে। এগুলা রাত 12টা থেকে সকাল 8টা 9টা পর্যন্ত এই আমগুলা থাকবে আপনার। মাঘ মাস, ফাল্গুন মাস, মাঘ মাস থেকে শুরু হয়, ফাল্গুন মাসের শেষ পর্যন্ত।